নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো বন্ধুরা, কৃষিক্ষেত্রে বা আমাদের মতন ছোটোখাটো ছাদ বাগানিরা যত্ন করে গাছকে আমরা তৈরি করি ফল ফুল পাওয়ার আশার জন্যে, এবং কৃষিক্ষেত্রে বাণিজ্যিক ভিত্তিতে অর্থনৈতিক লাভের জন্যে কৃষকরা চাষ করে থাকে। অধিক ফসলের জন্যে, চাহিদা পূরণের জন্যে কৃষিক্ষেত্রে চাষ করা হয়। কিন্তু দেখা যায় যে যত্ন করে গাছকে আপনি পরিচর্যা করলেন বা কৃষক ভাইরা চাষে পরিচর্যা করছে, কিন্তু আমাদের একটা সমস্যার মুখে প্রায়শই পড়তে হয়, সেটা হচ্ছে বিভিন্ন রকমের পোকা মাকড়ের উপদ্রবের জন্য। এই পোকামাকড়গুলো দেখা যায় যে কিছু পোকা গাছের কাণ্ডকে চিবিয়ে চিবিয়ে খায়, কিছু পোকা গাছের পাতার ভেতরে ঢুকে আপনার ম্যাপের মতো নাকা সৃষ্টি করে, আবার কিছু পোকা রস গাছের পাতার রসকে শুষে খায় বা শোষক পোকা। তো এই শোষক পোকা অনেক ধরনের হয়, থ্রিপস হয়, অ্যাফিডস হয়, জ্যাসিজ হয়, মিলিবাগ হয়, মাকড় হয় এবং সাদা মাছি হয়। এইগুলো মূলত কি করে, গাছের পাতার রস শুষে খেয়ে ফেলে এবং পাতাটা আস্তে আস্তে পরে হলদেটে আকার ধারণ করে। গাছের পাতার ক্লোরোসিস তৈরি হয়, ক্লোরোফিল তৈরি করতে পারে না, সূর্যের আলোর থেকে সালোক সংশ্লেষণ করতে পায় না, এবং অতিরিক্ত হলে পরে গাছটা দেখা যায় ঝিমিয়ে পড়ছে, গাছের বাড় কমে যাচ্ছে, গাছটা মারা যাচ্ছে। ফসল বা ফুল ফল তো দেওয়া দূরের কথা। তো বন্ধুরা, আজকে এমনই ধরনের একটি পোকা, ওই শোষক পোকার মধ্যে এমন একটা পোকা সম্বন্ধে আমি আপনাদের কাছে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে সাদা মাছি। এই সাদা মাছিটা হচ্ছে এক ধরনের ছোট্ট পোকা। এরা খালি চোখে এদেরকে খুব একটা দেখা যায় না, খুব ভালোভাবে নজর না করলে বোঝা যায় না। এরা উড়তে পারে, এমনকি নারকোল গাছের পাতাতেও এরা যে বাসা বাঁধে, এবং যখন আসে ঝাঁকে ঝাঁকে দলে দলে আসে। তো এসে এরা কী করে, গাছের পাতার উপরে বসে ঝাঁকে ঝাঁকে, এবং পাতার নিচেতে বসে। বসে কী করে, প্রত্যেকের রসটাকে শুষে শুষে পাতার থেকে খায়, এবং দেখা যায় কিছুদিন বাদে যে পাতাটা হলদেটা ভাব হচ্ছে, হলদে বর্ণ ভাব হচ্ছে, এবং ক্রমশ পাতাটা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, এবং পরে পরে দেখা যায় গোছা গোটা গাছটাকেই এরা আক্রান্ত করছে এবং গাছকে কমজোরি করে ফেলছে। গাছ ফুল ফল দেওয়া তো দূরের কথা, গাছটাকে বাঁচানোই মুশকিল হয়ে যাচ্ছে। এই যে পোকাটা, এগুলোকে আমরা কী করে বুঝবো? এরা দিনের আলোয় দুপুরেতে খুব একটা আসে না, সকালবেলা সূর্য ওঠার আগে আর বিকালে সূর্য অস্ত যাওয়ার পরে গাছের পাতার ওপরে বসে। তো এমনি এই পোকাগুলোকে বোঝা যায় না, গাছের কাণ্ডে বা পাতাতে যদি একটু নাড়া দেন দেখা যায় যে ধুলোর মতন অসংখ্য পোকা উড়ছে, নাকে মুখে ঢুকে যাচ্ছে আমাদের। এটা হচ্ছে সাদামাছি, খুব মারাত্মক পোকা। তো বন্ধুরা, এই পোকাকে হাত থেকে উদ্ধারের জন্যে আমি আজকে আপনাদের সামনে ঘরোয়া পদ্ধতি এবং রাসায়নিক পদ্ধতিতে এই পোকাগুলোকে কীভাবে ধ্বংস করা যায় সে ব্যাপারে আপনাদের সামনে আমি আলোচনা। তো চলে আসা যাক বন্ধুরা আসল কথায়। প্রথমত, এই পোকাগুলো যখন হয় আমরা বুঝতে পারি, তখন প্রথম যে টিপস সেটা হচ্ছে গাছের পাতা কাণ্ড পুরো গাছটাকে ভালো জলের প্রেসার দিয়ে স্নান করিয়ে দেওয়া দরকার।
স্নান করিয়ে দিলে পাতা থেকে পোকা বা কাণ্ড থেকে পোকাগুলো সরে যায়। আর সাধারণত এই পোকাগুলো দেখা যায় যে শীতের পর গরম আসছে, মানে ফাল্গুন মাস, দিনে গরম রাতে ঠান্ডা, বা ফাল্গুন মাস থেকে আপনার জ্যৈষ্ঠ মাস অবধি এই পোকার প্রাদুর্ভাবটা বেশি হয়, এবং যখন বর্ষা এসে যায় তার প্রাদুর্ভাবটা একটু কমে যায়, মানে বর্ষার জল খেয়ে বা তার পাতা থেকে পোকাগুলো ধুয়ে যায়। তো এই পোকাগুলোকে আমরা দমন করতে পারি, প্রথম যে টিপস সেটা হচ্ছে অধিক প্রেসারযুক্ত জলের পাইপ দিয়ে নিয়মিত সকালে বিকালে গাছটাকে স্নান করে দিলেই পোকার হাত থেকে আমরা উপশম পেতে পারি। দ্বিতীয় যে পদ্ধতিটা আপনাদের সামনে আলোচনা করব, সেই দ্বিতীয় পদ্ধতির মধ্যে হচ্ছে এরকম দেখছেন কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা দেখছেন, এরকম কাঁচা লঙ্কা 15-16 কাঁচা লঙ্কা আপনারা নেবেন, আর তার সঙ্গে নেবেন রসুন, 50 গ্রাম মতন রসুন নেবেন। এই রসুনের থেকে রসুনের কোয়াগুলোকে আলাদা করে বার করে নেবেন, দিয়ে মিক্সিতে এইটাকে আপনার বেটে নেবেন, পেস্ট করে নেবেন। পেস্ট করার পর 1 লিটার জলের সাথে ওটাকে মেশাবেন দ্রবণটাকে, ওই কাঁচা লঙ্কা আর 50 গ্রাম রসুন, মানে বড় রসুন হলে একটা, নাহলে 50 গ্রাম রসুনের কোয়া ছাড়িয়ে লঙ্কাটাকে দিয়ে 15-16 লঙ্কা দিয়ে ভালো করে, কাঁচা লঙ্কা ঝাল লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে, এই যে দেখছেন দারচিনির গুঁড়ো, এই দারচিনির গুঁড়োকে কী করবেন, 1 চামচ ওই এর মধ্যে পেস্টের মধ্যে মিশিয়ে দেবেন, দিয়ে 1 লিটার জলের সাথে ভালো করে মিশিয়ে 2-3 ঘন্টা রেখে ওটাকে ভালোভাবে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে আপনার গাছের আক্রান্ত গাছগুলো বা পাশের যে গাছগুলো আছে সেই গাছগুলোকে আপনারা স্প্রে করতে পারেন, সকালে একবার স্প্রে করলেন, বিকালে একবার স্প্রে করলেন, এবং তার পরের দিন সকালে উঠে ভালো করে ঠান্ডা জল দিয়ে স্প্রে গান দিয়ে স্প্রে মেশিন দিয়ে গাছটাকে চান করিয়ে দিন। চান করিয়ে দেওয়ার পর সূর্য ওঠার আগে, অবশ্যই সূর্য ওঠার আগে আপনাকে স্নান করিয়ে দিন। স্নান করানোর পরে কী করবেন, পাতাগুলো যখন শুকিয়ে যাবে তখন ওই সূর্য ওঠার আগেই, মানে ভোর ভোর করতে হবে, পাতাগুলো যখন শুকিয়ে যাবে তখন 5 ml নিম অয়েল 1 লিটার জলের সাথে মিশিয়ে ওই যে গাছগুলো আক্রান্ত বা আশেপাশের গাছগুলোতে আপনারা স্প্রে করবেন। আবার 5-6 দিন বাদে একই পদ্ধতিতে করলে এই পোকাগুলোকে দমন করা যায়। এটা হচ্ছে আপনার জৈবিক পদ্ধতিতে বা ঘরোয়া পদ্ধতি। এছাড়া বায়ো প্রোডাক্ট ডেলিগেট বলে একটা কম্পোনেন্ট পাওয়া যায়, সম্পূর্ণ জৈব, এটাকেও আপনারা স্প্রে করতে পারেন গাছে জৈব হিসাবে। কেন অনেকেই এইগুলো করতে পারেন না, কাঁচা লঙ্কা রসুন বেটে এতটা সময় থাকে না, রোজ এটাকে ব্যবহার করতে হবে। তো যারা করতে পারেন না তাহলে জৈব হিসেবে তারা ডেলিগেট বলে একরকম মানে ওষুধ পাওয়া যায় বাজারে, এটা সম্পূর্ণ জৈব বায়ো প্রোডাক্ট, এইটাকে 1 ml 1 লিটার জলের সাথে মিশে ভালো করে গুলে নিতে হবে। প্রথমে এটা খুব বটের আঠার মতন ঘন হয়, তো 1 ml দিয়ে যখন অল্প জলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেবেন, গুলতে সময় লাগে, নেড়ে নেওয়ার পরে আপনারা কী করবেন, এটাকে গাছে স্প্রে করতে পারেন জৈব হিসাবে। তো বন্ধুরা, এ তো গেল জৈব হিসাবে আমরা ব্যবহার করতে পারি, ঘরোয়া হিসাবে যারা ছাদ বাগান করি তাদের, কেন আমাদের অল্প গাছ আছে আমরা করলাম, কিন্তু কৃষক ভাইরা যারা অধিক ফসল ফলায় মাঠেতে, অনেক ফসল ফলায় যারা, যাদের প্রোডাকশানটা বেশি হওয়া দরকার, মানে ডিমান্ড প্রচুর এবং অর্থনৈতিকভাবে জড়িত, তো সেক্ষেত্রে প্রোডাকশানটা দরকার, সেখানে জৈব প্রোডাক্ট কত ব্যবহার করবে, সেক্ষেত্রে রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করতেই হয়। আর এখন সাথে সাথে আমাদের মতন ছাদবাগানিরাও রাসায়নিক মানে পেস্টিসাইড আমরা ব্যবহার করি, কাদের জন্যে, এই শোষক পোকা বা শাকিং ইনসার্টের জন্যে। তো সমস্যা হচ্ছে কি, এই পোকাগুলো এত চালাক, এরা কি করে, মানে একই ওষুধ আপনি যদি দিনের পর দিন ব্যবহার করেন, ওষুধটা ওদের কাজে লাগে না, মানে রেজিস্ট্যান্স পাওয়ারটা ওদের
বেড়ে যায়। যেমন আগে আমরা ব্যবহার করতাম, এই যে দেখছেন ট্যাবগড়, এই ট্যাবগড় আমরা ব্যবহার করতাম সমস্ত রকম শোষক পোকা ইনসার্ট বা আপনার যে কোনো ধরনের পোকাকে দমন করা যেত। পরে পরে আমরা ব্যবহার করি একতারা, একতারা আমরা ব্যবহার করি পরে পরে, কিন্তু দেখা যাচ্ছে এইগুলোকে ওরা হজম করে ফেলছে। মানে ঘটনা হচ্ছে কি, আপনার ছাদের কাছাকাছি কোনো ছাদ বাগান যাদের রয়েছে, তারা যদি এই রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার করে, তো সেই পোকাগুলো কিছু তো মারা গেল, আর কিছু যেগুলো বেড়ে গেল, তারা কীগুলো সহনশীল ক্ষমতাদের বেড়ে গেল, সহ্য করার ক্ষমতাটাই ওষুধটায় ফিরে এসে পোকাগুলো যখন আপনার ছাদে বসবে, এবং এরা এই পোকাগুলো সাদা পোকাগুলো সাদা মাছিগুলো কী করে 24 থেকে 48 ঘন্টার মধ্যে জন্মগ্রহণ করার পরই এদের প্রজনন ক্ষমতা হয়ে যায়, এরা ডিম পাড়ে, তাহলে এটা কি ব্যাপকভাবে বংশবিস্তার করে, এরা আবার উড়ে এসে আপনার এখানে বসবে। এখন আপনার পাশে ছাদ বাগানে যদি ওই গ্রুপের কোনো ওষুধ দিয়ে থাকে, তো তাদের কী হয়, সহনশীলতা ক্ষমতাটা বেড়ে যায়, রেজিস্ট্যান্স গ্রুপটা বেড়ে যায়, তখন তারা কী করে, ওই ওষুধটা আমাদের কাজে লাগে না। তো বিজ্ঞানীরাও গবেষকরাও খুব ব্যস্ত হয়ে পড়েছেন যে এই ধরনের, তারা ক্রমাগত রিসার্চ করছেন, তারাও ব্যস্ত এই ধরনের পোকাকে হাত থেকে কী করে উদ্ধার করা যায়, ফসলকে রক্ষা করা যায়। তো এখন সিঙ্গেল নয়, মানে কন্ট্রাক্ট আর হচ্ছে সিস্টেম দুটো তিনটে মিশিয়ে কম্পোজিশন করে বাজারে যে ওষুধগুলো আসছে, সেই ওষুধগুলো তারা ব্যবহার করতে বলছে, বা একই ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার না করে ওই ওষুধগুলোকে মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে তারা বলছে, এবং বাজারে এসেও গেছে। তো যখন দেখছি ট্যাবগড় দিয়ে কাজ হচ্ছে না, বা আপনার প্রথম দফা ট্যাবগড়ে কাজ হলো, বা একতারায় কাজ হলো, বা মার্সেলের কাজ হলো, বা এককায় কাজ হলো, কিন্তু দেখা যাচ্ছে পরে আর কাজ হচ্ছে না, তখন আমাদের চিন্তা করতে হবে যে মাল্টিপল ট্রিপল ধরনের কম্পোজিশন মিশিয়ে, মানে কন্ট্রাক্ট আর হচ্ছে আপনার সিস্টেম দুটোই মিক্সচার করে, বা ট্রিপল কোনো সিস্টেম সাইন্স মানে টেকনিক্যালি ইউজ করে, যাতে এই পোকাগুলোকে ধ্বংস করা যায়। তো সেরকম ধরনই রাসায়নিক পেস্টিসাইড আরও দু চারটে কথা আপনাদের সামনে আমি বলছি, তো সেইগুলো দেখে নিন, আপনারা মনে করলে সেইগুলো ব্যবহার করলে অতি অবশ্যই 100% এই পোকা থেকে আপনারা নিষ্কৃতি পাবেন। ক্রিটাপ 50 1.3 গ্রাম এবং ওসিন 1 গ্রাম একসাথে মিশিয়ে কাছে স্প্রে প্রতি 5 দিন অন্তর। সোলোমন বায়ো কোম্পানির 1 লিটার জলে মিশিয়ে আবার 3 দিন পর স্প্রে করতে। এছাড়াও ব্যবহার করতে পারেন মোভেন্টো এনার্জি 1 ml 1 লিটার। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, যদি কিছু জিজ্ঞাসা থাকে আমার কমেন্ট বক্সে বা ডিসক্রিপশানে গিয়ে আমাকে জানাবেন কমেন্ট বক্সেতে, আমি আমার সাধ্য মতো উত্তর দেব। আর আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা, তাহলে আপনারা অনেকের সাথে শেয়ার করবেন, তাহলে অনেকেই আমাদের মতন ছাদবাগানিরা জানতে পারবেন, তারা এরকম মানে কষ্টের মধ্যে ব্যথার মধ্যে রয়েছে, তারা জানতে পারছে না শখের গাছগুলো করছে কিন্তু পোকাতে ধ্বংস করে দিচ্ছে, তারা যতটা আশা করেছিল গাছটার থেকে ফল ফুল পাবে, তো গাছের তার বৃদ্ধি তো ফল ফুল তো দূরের কথা, গাছের বৃদ্ধি হয় না, তো তারাও জানতে পারবে। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, তাদেরও যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইটেমটাকে টিপে অল করে দেবেন, তাহলে আমি যখন এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতন আমি এখানেই আমার ভিডিও শেষ করলাম। আশা করি আপনারা আগামী দিনগুলো খুব সুস্থ এবং ভালোভাবে থাকবেন। আমি খুব শিগগিরই আপনাদের সাথে সামনে এরকম ধরনের একটা ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।